হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কবিতা আবারও এলাম, ফারজানা কবিতা ইউএসএ থেকে। আজকে আমি আপনাদের জন্য আরেকটি রান্না নিয়ে এলাম। এই রান্নাটা খুবই মজার এবং সবার পছন্দ হবে, ছোট বড় সবাই পছন্দ করে। এইটা তো আমারও খুব পছন্দ, আমাদের বাড়িতেও সবাই পছন্দ করে। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো আমি সব রেডি করে নিয়েছি। এখানে আমার পুঁই শাক আছে একাটি, মানে আন্দাজ করে আমরা এখানে কিনে, যেটা এখানে ছোট ছোট দুইটা আলু এখানে আমি এইরকম করে কেটে নিয়েছি। আর সব মশলা আছে, কোনো চিন্তা নেই। আমি আপনাদেরকে সব মাপটা মেজারমেন্ট সব কিছুই বলে দিব, কোনো সমস্যা নেই। আমি যেই স্বাদের রান্নাটা খাই, আমার রান্নাটা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় রান্নার একটা প্রশংসা আছে। তো আমি আমার যে রান্নার স্টাইলটা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা যদি ওইভাবেই রান্নাটা করেন, ফলোটা করেন মেজারমেন্ট, খালি কোয়ান্টিটিটা একটু যদি বেশি হয় তাহলে আপনাদের মশলা বা অন্যান্য যে যা কিছু সেটা একটু শুধু পরিমাণে বাড়িয়ে দেবেন, তাহলে হয়ে গেল, আর কোনো সমস্যা নেই, সেম স্বাদ আপনারাও পাবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না যেটা স্বাদটা কেমন। ট্রাই করেন তখন বলবেন যে হ্যাঁ সত্যি স্বাদের একটা রান্না। আপনাদেরকে আমি আগেও বলেছি যে আমার আরেকটা চ্যানেল আছে, একটা না হ্যাঁ একটা, সরি, আমার আরেকটা চ্যানেল আছে আমার পার্লারে, কবিতাস পার্লার ইউএসএ নামে। আপনারা চাইলে আমার সেই চ্যানেলটাও ভিজিট করতে পারেন, সেখানে আমার পার্লারের কাজগুলো আছে। আর যদি কোনো পার্লার জাতীয় আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে সেখানে করতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দেব, টিপসের বা কোনো প্রশ্ন যেটাই হোক। আর আপনাদের যদি আমার রান্না, আমার কাজ আপনার ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে না এটা ইউজফুল, আপনাদের ভালো লাগে, আপনারা রান্না যখন করেন আপনারা পরিবারের জন্য, পরিজন বন্ধু বান্ধবের জন্য সবাই আপনার প্রশংসা করেন, আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমি অবশ্য সব রেডি করেই নিয়েছি, এখানে আমি প্যানটা দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আপনারা ক্লিয়ার দেখতে পান কিনা, আর যদি কোনো মনে হয় যে এই জায়গাটা একটু কনফিউজ মনে হচ্ছে, আপনারা বুঝতে পাচ্ছেন না ঠিক মতো, আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দেব। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আপনাদের কার কি প্রিয় রান্না আছে আমাকে জানাবেন, আমি আপনাদের সেই রান্নাটাও করব, কোনো সমস্যা নেই। বা যদি যেটাই হোক, কোনো স্ন্যাক্স বা কোনো রান্না, এটা কোনো মাংসের আইটেম হইতে পারে, চিকেনের হইতে পারে, মাছের হইতে পারে, সবজি হতে পারে, আপনারা যদি আমাকে জানান আমি অবশ্যই আপনাদের জন্য সেটা নিয়ে আসব। তো প্যানটা একটু গরম হবে, তারপরে আমি তেলটা দেবো, একটু প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, 3 টেবিল চামচ আপনার পেঁয়াজ, এটাকে হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ একটা শাক দিয়ে রান্না করবো। তো আমি কিন্তু পুঁই শাকের অনেকভাবেই রান্না করি, তো আজকে আপনাদের সাথে করছি আমি পুঁই শাক দিয়ে, অল্প আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। আমি এক এক সময় আপনাদেরকে এক একভাবে যে খাই আমি কয়েক রকম করে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে, তো আমি চুলাটাকে কমিয়ে দিলাম, কারণ আমি এখন মশলা দেব। হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, যেহেতু মাছ আছে সেই জন্য আমি হাফ চা চামচ একটু জিরা দিলাম, হলুদ 1/4 চা চামচ, 1/4 চামচের 1/4 ভাগ, চা চামচের একটু দিলাম শুকনা মরিচের গুঁড়া, রংটা একটু সুন্দর হওয়ার জন্য। লবণটা যাবে পরিমাণ মতো, আমি কাঁচা মরিচটা কিন্তু একসাথে দিয়ে দেব।
আমি একটু পানি দিয়ে এখন এই মশলাটাকে একটু রান্না করব। এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ মশলার সাথে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। পুঁই শাকের পাতা তো সেদ্ধ হতে অতটা সময় লাগবে না। একটু এটা রান্না করে তারপর আমি এর মধ্যে পুঁই শাকটা দেবো। চিংড়ি মাছটা আমি দেবো পরে, কারণ চিংড়ি মাছটা সবচেয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য বেশি সেদ্ধ করলে অনেক সময় চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায়। আমি কিন্তু এখন আর কোনো পানি দেব না, আলুটাকে 2 মিনিট আমি রান্না করব, তারপরে এর সাথে আমি শাকটা মেশাবো। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। একবারে দেব না, কারণ শাক তো একটু নরম হয়ে যায়, কিন্তু প্রথমে দিলে নাড়তে সমস্যা হয়ে যাবে। একটু একটু করে নাড়বো আর দেব। সাইড থেকে একটু করে সরিয়ে দিলে জিনিসটা ঠিক হয়ে যায়। একটু করে সাইড থেকে দেবেন আর উপর থেকে একটু করে নামিয়ে আবার সাইডে নিয়ে আসবেন। এগুলো নরম হয়ে দেখুন, নরম হয়ে কিন্তু কমে গেছে। রংটা খুব সুন্দর আসছে। কাঁচামরিচের তরকারি যদি রান্না করেন, কিন্তু অল্প একটু যদি আপনারা শুকনো মরিচের গুঁড়া দেন, তাহলে কি রংটা সুন্দর হয়। আর আমি যেখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, এটা শুধুমাত্র রঙের জন্য, ঝালের জন্য না। এখন আমি দেব চিংড়ি মাছের সাথে। আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার পর এখানে আরেকটু পানি বের হবে, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। ঠিক আছে, আবার আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, পুঁই শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটাকে বন্ধ করে দিলাম, আলুর কারণে কিন্তু আপনার ঝোলটা আরেকটু টেনে আসবে, এই জন্য বেশি শুকনা করে করবো না। এটা একদম সুন্দর একটা মাখা মাখা হবে। তো পুঁই শাকের ঝাল ঝাল তরকারি রেডি চিংড়ি মাছ দিয়ে। এখন আমি এটাকে সার্ভ করব। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সার্ভ করছি।
পুইশাকের ঝাল ঝাল তরকারি রান্না রেডি। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হলো, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমি চলতে পারবো না, আমি আগে যেতে পারবো না। আপনাদের যদি ভালো লাগে সেটাতেই আমার সার্থকতা। তো অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো, আবার আসবো আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।